ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। শুরু করছি আমাদের ট্রাভেল শো ঘুরিফিরির নতুন এপিসোড। আমাদের এবারের এপিসোড এমন একটি জায়গাকে নিয়ে যেখানে জন্মগ্রহণ করেছেন বাঙালি জাতির সূর্য সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাতে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বন্ধুরা, আপনারা এখন দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। আমরা এর ফাঁকে জানিয়ে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু ইতিহাস। শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন তিনি। তিনি 1949 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি তার দল আওয়ামী লীগকে 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেন। 1971 সালের 7 মার্চ তিনি এক ঐতিহাসিক ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন ও পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। নির্বাচিত গণপ্রতিনিধিরা 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। 16ই ডিসেম্বর বিজয় অর্জন হলে শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন। 1972 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও 1975 সালে রাষ্ট্রপতি আসনে অধিষ্ঠিত হন। 1975 সালের 15ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদত বরণ করেন।
প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে। অন্নে আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে। তারুণ্যে এই পথ